সিরিয়ার দামেস্কেন ইরানের কনসুলেটে হামলায় গোটা মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি পয়লা এপ্রিলের ওই হামলায় ইরান ইসরায়েলকে দায়ী করলেও অস্বীকার করে আসছে নেতানিয়াহু সরকার কিন্তু কঠোর বদলা নেবে বলে হুঙ্কার দিয়ে আসছে তেহরান এ নিয়ে উত্তেজনা তুঙ্গে দামেসকে হামলায় ইরানকে না জড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ওই ঘটনায় ওয়াশিংটনের কোনো হাত নেই বলেও আবারও দাবি করেছেন হোয়াইট হাউসের এই মুখপাত্র আমরা ইরানের কাছ থেকে প্রতিনিয়ত হুমকি পাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করেছেন ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবেন আমরা চাই না সংঘাত অঞ্চলটিতে আরও ছড়িয়ে পড়ুক দামেস্কে যা ঘটেছে তাতে আমাদেরও কোনো হাত নেই এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানকে কড়া ভাষায় সতর্ক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সামাজিক মাধ্যম এক্সে বার্তায় তিনি বলেন তেহরানের হুমকি আঞ্চলিক উত্তেজনা ভবিষ্যতে আরও উস্কে দিতে পারে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযুক্ত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি সিরিয়ার দামেস্কের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলার পর ইরানের পাল্টা হুমকির মধ্যে রাশিয়া ও জার্মানি এ আহ্বান জানালো এ ঘটনায় বৃহস্পতিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে উত্তেজনার তীব্রতা বৃদ্ধি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান জবাবে নীরব ভূমিকার জন্য জার্মানির তীব্র সমালোচনা করেন আমির আবদুল্লাহিয়ান বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেল আবিবের এ ধরনের কর্মকাণ্ডের আনুষ্ঠানিক নিন্দা জানানো উচিত মধ্যপ্রাচ্যে বিরাজমান পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে তেহরানে ফ্লাইট পরিচালনা স্থগিতের সময় বাড়িয়েছে জার্মান বেসামরিক বিমান পরিবহন সংস্থা লুফস্থানসা ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এমন সংখ্যা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি লুৎফর কবির নিউজ টিভি